লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে। আচ্ছা জনাব আব্দুল, আবার শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি আপনি মারা গেলেন কি করে? জি আমি তো জীবিত আছি। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে, মারো মারো। নেই মজাক হো রহা, এক সেকেন্ড ইয়ার মজাক হো রহা। বসেন বসেন, বসে যান, বসে যান, বসেন বসেন, বসে যান, আইজাল আলী বসে যান, বসে যান। ইসলাম ভাষা দিয়ে মাস্ক কিনবো, লকডাউন তো কোনো জায়গা পাই নাই, এই জায়গাতে নামছি আর নেবো। কাছে কিন্তু দোমাতকে গাছলে দেখে পকেটে রাখছি। ঘোষণা ঘর থেকে বাইরে যাব না, লকডাউন হয়েছে ঘোষণা ঘর থেকে বাইরে যাব না, এভাবেই শেষ হবে করোনা। লকডাউন হয়েছে ঘোষণা ঘর থেকে বাইরে যাব না। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? করোনা দেবে বড় লোকেরে, যারা গরিবের তা লুটি ফুটি খায় হাইব। করোনা কইতে গায় 1 কেজি পেট্রোল খেয়ে আলিছি, 1 কেজি পেট্রোল খেয়ে আলিছি, 1 কেজি পেট্রোল খেয়ে আলিছি। পরেননি কেন? আমি মাস্ক পরি নেই, কেননা ডাক্তারবাবুরা বলে দিয়েছে অ্যালকোহল খেতে হবে। আমি পুরো অ্যালকোহল খেয়ে থাকি, সময় আমি আগা করেই অ্যালকোহল খেয়ে থাকতাম, তার জন্য আমার কাশিও হয় না, কোনো অসুখ হয় না, কোনো কিছু হয় না। সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। আপনার যদি করোনা ভাইরাস হয়? না সেদিন আসে না, আজকে বাসা থেকে বের হয় নাই মাস্ক পরে। আমার আমি করোনা মানি না তো, কি করোনা? কোন বাসার বাইরে বাড়িছেন? বাসার বইতে বাসার বাল লাগে না, এই জন্য ঠিক বুঝতে পারি নি, শান্তি লাগে না। আপনার ভিতর শান্তি লাগে না? কেনা বন্ধু বান্ধব মিলে বাইর হলে শান্তি লাগে? জি স্যার, শান্তি লাগে না। আজকের ব্রিফিং এর জন্য, আপনার ব্রিফিংটি দেখার জন্য সারা জাতি বসে আছে, কিন্তু আপনার পেছনে 37 জন মানুষ দাঁড়িয়ে আছে। আপনি যদি এক্সাম্পল তৈরি করেন যে এই মুহূর্তে কত দূরত্বে থাকবো, কি আমাদের সচেতনতা, আমি জানি না, এই মুহূর্তে 30টা টেলিভিশনে প্রত্যেকে আপনার ব্রিফিং দেখছে। আরে এরা কারা, কোথেকে এলো এরা?